أعوذ بالله من الشيطان الرجيم آه. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم ইন্না আমরা তো সবাই জানি যে ইন্না হচ্ছে হরফে বিল ফেদ ইন্না হরফে বিল ফেল এবং এই হরফকে আবার হরফে তাওকিদ বা তাকিদের জন্য ব্যবহার করা হয় ইন্নাটা হরফ তাওকিদ বলা হয় এবং এটা তার ইন্না তার ইসেমকে নসব দেয় এবং তার খবরকে কি দেয় দে তেজ দেয় রফা দেয় নসব এবং রফা তা ইন্না অর্থ তো অবশ্যই জানেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহিনা আল্লাহিনা এটা হলো ইসমে মাউসুল যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন আর এটার এক বচন হলো আল্লাজি। তাহলে আল্লাহ জি হলো সিঙ্গুলার আল্লা জি হলো পুলুরাল তাহলে অর্থ কি হলো নিশ্চয় যারা আল্লা মানে যে বা যিনি আর আল্লা যারা বা তারা তো এখানে ইসমে মাউসুল হলেও এইটা কিন্তু ইন্নার ইসেম হয়েছে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এটা হলো ইসমে মাউসুল ফি মাহাল্লে নাসব

প্রথমটা হরকত বিশিষ্ট দ্বিতীয়টা সাকিন বিশিষ্ট হলে দ্বিতীয়টা প্রথমটার মধ্যে কি করতে হয় করতে হয় আর এই নিয়ম হচ্ছে প্রথমটার উপরে একটা খাড়া জবর দিতে হয় অথবা একটা মাদের মাদে মুনফাসিলের চিহ্ন দিতে হয় তাহলে আ মানু এটা ফেলে মাদি আ মানুটা কি ফেলে মাদি। এবং এটা কিন্তু ফেল আর এর মধ্যে ফাইল কোনটা মাসাল্লাহ আমি তো মনে করেছিলাম অনেকে বলবে তো এখানে ফাইল হচ্ছে ওয়া ওয়াটা হচ্ছে কি ফাইল আমরা গতকাল রাতেই বলেছিলাম কুরানি গ্রামার ক্লাসে যে মাত্র দুই জায়গাতে অতীতকালীন ক্রিয়াতে মাত্র দুই জায়গাতে দমিরটা গোপন থাকে সেটাকে বলে দমিরে মুস্তাতির আর বাকি বারো জায়গাতে প্রকাশ্যে থাকে তার মধ্যে একটা। ওয়াউটা আপনার কি ফাইল হয়ে বুঝতে পেরেছেন ফাইল হলে হয়ে আপনার ওই যে ইসমে মাউসুল আল্লাহ এটার শিলা হয়ে গেছে এরপরে এর আগে আমি যেটা বলি সেটা হচ্ছে আমানু ফেল ওয়াউটা ফাইল

আমিলু এটা সিন প্যাটার্ন তাহলে আমিলু আমিলা ইয়া আমালু তাহলে এটা হচ্ছে বহু বচন আমিলা হচ্ছে ফেল আর এখানে ফাইল কে এখানে ফাইলটা হচ্ছে আর আসলি হাত আসলি হাত এটা মাফুলে বিহি এবং এটা কিন্তু বহু বচন জামাউন মোয়ান্না সালিম জামা মোয়ান্না সালিম এবং আমরা কিন্তু বলেছি যে জমা মোয়ান্না সালিম যখন ফাইল হয় তখন কিন্তু সেটার শেষে পেশ হয় আর যখন সেটা মাফুল হয় বা অথবা সেটা যখন মোতাল্লিক মাজরুর হয় তখনও কিন্তু জের হয় উভয় অবস্থাতে জের হয় এখানে যেহেতু আমিলু এখানে ফেল ফাইল আছে তাহলে এখানে সলিহাত শব্দটি মাফুলে বিহি মাফুলে বিহি বুঝতে পেরেছেন সবাই বুঝেছেন তাহলে আর কি বিহি তাহলে আমরা প্রথমে কি বললাম ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফেল আল্লাযিনা ইসমে মাউসুল আমানু ফেল ওয়া হচ্ছে ফাইল ফেল ফাইল মিলে জুমনা ফেলিয়া হরে মাউসুলের সিলা ঠিক আছে মাউসুল সিলা মিলে জুমলা মাতুফা অর্থাৎ এটা মাতুফ আলাইহি হয়েছে এটা ওয়াটা হলো হরফে আত কনজেনশন আমিলু ফেল ওয়া ফাইল সালিহাত কি মাফুলে বিহি বুঝতে পেরেছেন জি মাশাআল্লাহ অনেক ভালো বুঝছে মাফুলে বিহি এবার দেখেন লাহুম লাহুমটা কিন্তু খবরে মোকদ্দাম লাহুমটা কি খয়রে খবরে মোকদ্দাম তার কারণ হলো এখানে এই পরবর্তী জান্নাতু মুদাব আর নাঈম হচ্ছে মুদাফিলাইহি বুঝতে পেরেছেন মুদাফ মুদাফিলাই মিলে কিন্তু এটা মুফতাদায়ে মুআখখার এটা কি মুফতাদায়ে মুআখখার আর লাহুমটা হচ্ছে মুকদ্দাম আসলে আরবিটা ছিল এরকম অর্থাৎ তাদের জন্য রয়েছে কি জান্নাতের জান্নাতের একটা নাম ঠিক না তা এই জান্নাতের নাইমটা কাদের জন্য যারা ওই যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে জান্নাতের নাইম হচ্ছে তাদের জন্য বিষয়টা এরকম ছিল বুঝতে পেরেছেন জান্নাতের নাইমটা হচ্ছে মুক্তা দেয় মহাক্ষর আর লাহুম লা হরফে যার হুম হচ্ছে মাজরুর যার মাজরুর মোতাল্লিক সাবিতুন শিবা ফেল বা মাউজুদুন শিবা ফেল মোতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে কি হয়ে গেল এটা খবরে মোকদ্দম হয়ে গেল মুক্তাদাটা কোনটা জান্নাত নাইমটা হলো মুক্তা দেয় মহাক্ষর ক্লিয়ার একটু ইয়ে কি জানি বলে এইটা আলাদা হবে না ওইখানে ওইখানে যে ইয়েটা হলো ওয়ামিল সলি ও না এই ওয়ামিল থেকে পরের টুকু হলো ইয়ে হ্যাঁ ওয়ামিলু সলি হাত এবং এটা হচ্ছে আপনার কি হলে কি হয়ে গেল ওয়ামিল সলি হাত মাফুল মাফুল মেলে ফেলিয়া হয়ে মাতু হলো আর মাতু মাতু ফেলায় মিলে কি হলো ও আচ্ছা ওই আগের আগের মাতু ফেলাই হ্যাঁ ইয়ে মাথু মিলে হলো ইন্নার ইসমে 있না লাহুম জান্নাতুন নাঈম এটা হলো খবরইন না আর এই এই পাশাটুকু এইখান থেকে নতুন বাক্য শুরু নাকি লাহুম থেকে তাহলে এই যারা নেকামল করে ঈমানানে নেকামল করে তাদের খবরটা কি তাদের খবর হচ্ছে জান্নাতুন নাঈম তাদের খবরটা কি জান্নাতুন নাঈম একটা এহনে একটা শিবে ফায়েল আর শিবে ফাইল মানতে হবে না আস্তাজ জি শিবে মানে লাহুম সাথে মানতে হবে লাহুম এর সাথে হ্যাঁ হ্যাঁ

যারা ইমান আনলো সৎকর্ম করলো তাদের জন্য তার মানে জান্নাতে যেতে হলে তাদেরকে কি করতে হবে ইমান আনার পাশাপাশি সৎকর্ম করতে হবে তাহলে কি নেট আমল এই দাঁড়াবে আমিলও আমিলও মানে হচ্ছে আমল করা আমিলও মানে নেক আমল না আমিলও মানে আমল করা কাজ করা কেমন কাজ সালি হাত গুড গুড ডেট

এটা হচ্ছে শোনেন এখানে যে অর্থগুলো আছে সেখান থেকে আমাদেরকে অর্থ বাঁচতে হবে যেমন জান্নাত শব্দটার এটা হচ্ছে জান্না, জাননা শব্দের অর্থ জান্না অজুন্য এর অর্থ হলো অন্ধকার হওয়া ঢেকে রাখা কিন্তু এই আয়াতের সাথে এর কোনো এই অর্থগুলোর মিল নাই বরং এই জান্নাতটা হচ্ছে নাউন এটা ভার্ব না এটা তো ভার্ব লিখে দিছে কিন্তু এই আয়াতের যে জান্নাত এটা কিন্তু নাউন এবং এটা হচ্ছে প্লুরাল জান্নাত শব্দটা সিঙ্গুলার এইটারই পুলুরাল হচ্ছে জান্নাতুন আর এই জান্নাত শব্দের অর্থ বাগান উদ্যান বাগিচা জান্নাত কানন বেহস্ত এইগুলো আর কি বুঝতে পেরেছেন আর নাইম নাইম এই যে দেখেন নামা সুখ সাচ্ছন্দ্য জীবন যখন করা কিন্তু এইটা কিন্তু এটা এটা তো ভার কিন্তু এখানে কিন্তু ভার হিসেবে আসেনি এখানে কি হিসেবে আসছে নাউন হিসেবে আসছে তাহলে এখানে অর্থ হবে কি সুখ আনন্দ সুখানুভ ভব এইগুলো হবে বুঝতে পেরেছেন এই অর্থগুলো হবে না বুঝতে হবে যে এখানে এই বইটা কেন কিনতে বলেছি বইটা কিনতে বলেছি এই জন্য প্রত্যেকটা নাউনের ভার আছে কিন্তু মোটামুটি দেখেন এই নামা এটা একটা ভাব জাননা এটা একটা ভার কিন্তু কোরআনে পড়তেছি এখানে কোনো কোনো সম্পর্ক নাই এগুলো সব হচ্ছে নাওন মাসদার হিসেবে অর্থ করা হয়েছে বুঝতে পেরেছেন এটা নাউন হিসেবে অর্থ করা হয়েছে কিন্তু বলা হচ্ছে এই জন্য কেন দিয়েছে যদি কখনো ভার্ব হিসেবে আসে তখন যেন আপনি বুঝতে পারেন এই জন্য এখানে ভার্বের অর্থ দেয়া হয়েছে আচ্ছা তারপরে আমরা চলে যাব একটু আবার উপরে উঠতে হবে استاذ আমার একটা কোশ্চেন হ্যাজ করেছিলাম বলেন 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 استاذ আল্লাজি তো আমরা Mausul বললাম আর ওই যে Mausular sila তাহলে Mausular sila মিলে এখানে জুমলায় Mausuliya বলবো না এখানে Mausul সিলা মিলে হচ্ছে ma'tuf ফালাই হয়েছে inna sah বুঝেছেন

কিন্তু এখানে লাহুমটা লাহমটা লাখুন সেবা ফেল হয়ে একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার মুফতাদা খবরের মধ্যে মাজরুর হয় তখন যার সাধারণত সেটা খবরে হয় যদি যার মাজরুর হয় কখন যখন মুফতাদাটা নাক হয় যেমন ফিদারি রজুলুন ফিল মাদ্রাসাতি তলিবুন ফিল মাদ্রাসাতি এখানে যার মাজরুর হয়েছে এটা খবরে মুকদ্দাম জি জি যেমন লাহুম লাহুম তাদের রয়েছে সাইয়ার অতুন লাহুম সাইয়ার অতুন তাদের অনেকগুলো গাড়ি আছে তাহলে এখানে সাইয়ার অতুনটা হলো মুক্তাদায় মহাক্ষর আর লাহুমটা হলো খবরে মুকদ্দাম খবরে মুকদ্দাম এটা মিলে হচ্ছে ইননার খবর হয়ে গেছে যে এটা খবরটা কি জান্নাত কাদের যারা ইমান এবং সৎকর্ম করলো তাদের জন্য কি ফলাফল কি তাদের বুঝতে পেরেছেন যেমন আমরা বলি না যে হি ইজ এ গুড বয় তাহলে আমরা তার সম্পর্কে কি মেসেজ দিলাম ভালো আবার আমরা যদি বলি ভালো ছেলেরা ভালো ফলাফল করে তার মানে কি ফলাফলটাই কিন্তু তার জন্য খবর আর ভালো ছেলেরাটা এটা সাবজেক্ট বুঝতে পেরেছেন তাহলে এখানে সাবজেক্ট কারা আসলে তো ইন্না আসলে সাব মুক্তদা থাকে না ইন্না আসলে তখন সেটা নাম হয়ে যে ইসমে ইননা প্রথম অংশ আর পরবর্তী অংশ কি হয়ে যায় খবর ইননা খবর ইননা আমি বুঝছি মানে এখানে বলতে পারি তাহলে ইননা হচ্ছে উরুপে মুসাব্বাবিল ফেল

খালিদ শব্দটা খলাদা ইয়া খুলুদ মানে এখানে মনে ব্যাখ্যা দিয়েছে মনে হয় সম্ভবত খলাদা নাকি দেয়নি খালিদিনা তারা স্থায়ী হইবে খলাদা ইয়া স্থায়ী হওয়া তাহলে যিনি স্থায়ী হন তেসমে ফাইল খল স্থায়ী তাহলে খল ইদুনের বহু কি খল ইদু আর এখানে খল ইদি হয়েছে মানসু হওয়ার কারণে খল ইদি কি হয়েছে মানসু হওয়ার কারণে বুঝতে পেরেছেন শিবে ফেল নাকি শিবে ফেল হবে এখন ওই যে আল্লা আমানু যারা ওইটা কিন্তু আবার ওইটা হচ্ছে জুল হাল আবার এখানে এই যে খল ইদিন আমি এই জন্য এই এই ঝামেলায় যেতে চাই না মানে টোটাল আবার পেছন থেকে আসলে অনেকে বুঝবে না তো এই যে খল ইদিন এটা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা যে জান্নাতে যাবে সৎকর্ম করার জন্য এখানে তারা কি হবে তাদের তাদের অবস্থানটা কেমন হবে

কিসের দ্বারা মানসু হয়েছে এটা ইয়ার দ্বারা কারণ এটা ছিল কি ফল ইদু না এখন এখানে দেখেন এই একই জিনিস দেখেন আবার এখানে যে ফি ফল ইদু না এটা তো কি বললাম মানসুফ হয়েছে আর স আল্লাদি না আ মানুহ আল্লাহাদী না আ মানুহ যারা তারাই কিন্তু খল ইদি না হবে আল্লাহদী না আমানু যারা তারাই কি হবে না হবে ফল ইদি হবে

মানে যে কি বল কি বললাম এগুলো হচ্ছে সব হলো শিবে ফেল এরপর ওয়া আদাল এখানে কিন্তু দেখেন ওয়াদা কিন্তু ওয়াদা কি অর্থ কি প্রতিশ্রুতি ওয়াদা মানে কি ওয়াদুন মানে কি প্রতিশ্রুতি এটা একটা নাউন আবার এটা ভার হিসেবে ব্যবহার হয় ওয়াদা ইয়ু

মাফলে মূল মানে এখন দেখেন অর্থ মিলবে কিভাবে দেখেন এখানে যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত আর তারা হচ্ছে সেইখানে কি হবে চিরস্থায়ী হবে আর এইটা ওয়াদ ওয়াদা কে করেছেন আল্লাহ আল্লাহসমান ও তা আলা মানে ওয়াদ আল্লাহু ওয়াদান কথাটা এরকম ছিল কথাটা এরকমই ছিল ফেল এখানে একটা ফেল মাহজুব আছে

এই যে শব্দগুলো ভাব গুলো আছে যেমন আপনার এখানে হাক্কা ইয়াহুকু হাক্কু মানে কি সত্য হওয়া এখন হাক্কা হাক্কান এখন হাক্কাল বা এরকম যদি কোনো ইয়ে আসে তার মানে কি এটা আসলেই সত্য মানে এই সত্যটা হচ্ছে সত্যের মতো সত্য এর মতো সত্য সত্যের মতো সত্য ওয়াদার মতো ওয়াদা মানে যে ওয়াদা কখনো কি হয় না

না না জিজ্ঞেস করেন তবে আমি অন্যদের যেটা বলবো আপনারা কিন্তু জিজ্ঞেস করতে না পারার জন্য নিজেদেরকে দুর্বল মনে করবেন না একটা জিনিস মনে রাখবেন আমি এখন যে কথাগুলো আপনি বুঝতেছেন না কিন্তু কিন্তু দুই দিন পরে আপনি ঠিকই বুঝবেন তখন মনে পড়বে ও হো শব্দটা তো বলা হয়েছিল মাফুলে মাফুলে মুতলাক ঠিক না তারপরে ওয়াদা এটা তো বলা হয়েছিল মাফুলে মুতলাক তো এই এইগুলো যেমন

এর আগের অংশ কি জানেন সাব্বাহতু সুবাহানা ও হ্যাঁ 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 এমন সাব্বাহতু সুবাহানা এখন আপনি যখন পাবেন ওয়াদা আল্লাহি তখন এটা আরবি কি হবে জানেন ওয়াদাহু আল্লাহু আদান কি হবে ওয়াদাহুম আল্লাহু ওয়াদান অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জন্য কি করেছেন একবারে ওয়াদা করেছেন ভালো করে ওয়াদা করেছেন না আদার মত আদা করেছেন অর্থাৎ এখানে কি নেই কোনো মত পার্থক্য নাই আল্লাহর ওয়াদা নিয়ে কোনো কি নাই মতবিরোধ নাই কোনো মতবিরোধ নাই এবার বুঝতে পেরেছেন আমরা যদি মনে করি যে এটা আমরা বুঝবো না তাহলে এটা আমাদের মানে হীনমন্যতা অনেকে ভয় পান ভয় পাওয়ার কিছু নেই আপনি যতটুকু বোঝেন ততটুকু ভাবে সেইভাবে আপনি পড়া দিবেন এই শব্দটা আসলে ছিল ওয়াদা হুমুল্লাহান হুমুল্লাহ কেন বললাম এই যে আ মানুটা বহু বছর না জি মিলুট বহু বছর না জি জি লাহুমটা বহু বছর না জি জান্নাত কি বহু বছর অনেকগুলো জান্নাতের মধ্যে জান্নাতুন নাইম একটা কিন্তু এই সবাই তাদের ব্যাপারে ওয়াদাহুমুল্লাহ আল্লাহ তাআলা কি করেছেন ওয়াদা করেছেন তাদের জন্য ওয়াদান ওয়াদাহুমুল্লাহ ওয়াদান বুঝাছেন এবার তিনটা মিলে এই তে না হ্যাঁ মাফুলে মুতলাক হ্যাঁ ওয়াদান মাফুলে মুত ওয়াদাল্লাহি মুদফ মুদাফলে মিলে হচ্ছে মাফুলে মুতলাক হ্যাঁ আচ্ছা তা আমি আবারও বলছি যারা একটু এগুলো জানেন না তারা আস্তে আস্তে শুনতে শুনতে শিখে ফেলবেন আমরা কিন্তু তার কিবটা মূল উদ্দেশ্য না কিন্তু মাঝে মাঝে হয়ে যায় অনেক সময় ওয়ান ইচ ওয়ান ইচ্ছা কৃত যেমন আমি কিন্তু এভাবে আস্তে পড়াতে চাইনি কিন্তু হতে অটোমেটিক হয়ে গেছে এই জন্য আমি অপরাধী আর কি করা আজিজুল হাকীম এখানে ওয়াওটা কি মুফতাদা ওয়াটা মুফতাদা হয় কখনো।

তারা কারা তিনি কে হ্যাঁ তিনি কে এই যে কথা বলা হলো যে তিনি বলেছে এটা আল্লাহর ওয়াদা এবং এটাই সত্য এই কথাগুলো বলতেছেন যিনি তিনি কে আসলে আমি কিন্তু একদিন আপনাদেরকে বলেছিলাম কোরআনের প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা প্রশ্নের জন্ম দেয় এবং একটা শব্দের পরবর্তী শব্দ ওই প্রশ্নের উত্তর দেয় তাহলে এখানে দেখেন বলা হচ্ছে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের ফলাফল হচ্ছে তারা জান্নাতে নাইমের অধিবাসী হবে কতদিন হবে ওহা জান্নাতে চিরস্থায়ী হবে আর এটা কার ওয়াদা আল্লাহর ওয়াদা তাদের জন্য ওয়াদা তাদের জন্য ওয়াদা এবং এটা কি সত্য এরপরে বলা হচ্ছে তার পরিচয় দেয়া হচ্ছে তিনি কে এখানে দেখেন তিনি হচ্ছেন তার গুণ বর্ণনা করা হচ্ছে অহুয়া হুয়া এবং তিনি সিঙ্গুলার তিনি মানে হচ্ছে এই যে আল্লাহ আজিজ এটা হচ্ছে খবরে আউয়াল এটা কি এটা হচ্ছে খবরে আউ্বাল এখানে আবার মনে করেন না যে এটা আবার মাউসুপ এটা কি হবে এটা হচ্ছে খবরে আওয়াল এটা কারণ একটা জিনিস বোঝেন আচ্ছা শোনেন এইটা যদি বলে এখানে কিন্তু বলা হচ্ছে তিনি পরাক্রমশালী সম্পর্কে বলা হচ্ছে তিনি আল্লাহ এবার আবার বলা হচ্ছে আল হাকিম এবং প্রজ্ঞাময় তাহলে এই প্রজ্ঞা তিনি আর পরাক্রমশালেও তিনি তার মানে হোয়াটার সাবজেক্ট আর পেডিকেট ওয়ান পেডিকেট টু

ইমান এনেছে এবং সৎকর্ম সমূহ করেছে এখানে সৎকর্ম কিন্তু মানে কি সে যত এখানে সবার একটু জিনিস বোঝার দরকার আমিল আমালা আমিলা ইয়া আমালু এই শব্দের অর্থ কিন্তু ওয়ার্ক এর অর্থ কি আমরা বলি না হি ওয়ার্কস হি হি ডাজ দা ওয়ার্ক এই যে কথাগুলো বলি এ আমল মানে হচ্ছে আমরা কিন্তু মনে করি আমল মানে হচ্ছে কাস কর্ম মানে কি যারা কি করে সৎ সমূহ করে লাহ তাদের জন্য রয়েছে বিষয়টা ছিল জান্নাতুন লাহুম তাহলে কি হলো লাহম তাদের রয়েছে তাদের জন্য রয়েছে জান্নাত কেমন জান্নাত যে জান্নাত হচ্ছে জান্নাত নাইম এটা মুদাফ মুদাফ কেমন জান্নাত না জান্নাত নাইমটা তাদের জন্য এরপর তাদের অবস্থানটা ওই ওইখানে কতদিন হবে কলিদিনা তারা অবস্থান করবে চিরস্থায়ী কোথায় ফি হা ওহার মধ্যে যেহেতু জান্নাতটা ফ্যামিনিন এই জন্য হা হয়েছে আর এটা ওয়াদাটা কে করেছেন ওয়াদা হুম আল্লাহ সুবহান এই ওয়াদা করেছেন কাদের জন্য ওয়াদা হুম ওয়াদান আল্লাহ তালা তাদের জন্য এভাবেই ওয়াদা করেছেন হাক্কান এবং এটা কিন্তু অবশ্যই এটাকে কি বলা এটা কি হলো হাক্কু হাক্কান অর্থাৎ আল্লাহ তালা এটা সত্তায়নও করেছেন বুঝতে পেরেছেন বা এটা যদি আমি অন্য ক্রিয়াতে নিয়ে যায় সত্যায়ন করা তা চার নম্বর থেকে আসবে হাক তখন মাফুলে মুতলক। আর অবু আজিজুল হাকিম এখন বলা হচ্ছে এই যে যে আল্লাহ তালা জান্নাত দিবেন কেন দিবেন তার কারণ তিনি হচ্ছেন পরাক্রমশালী তিনি কে পরাক্রমশালী আল হাকিম এবং প্রজ্ঞাময়। এখানে কিন্তু যদিও আপনার ওয়াও নেই মাঝখানে কিন্তু এটা মুক্তাদা খবর খবর দুটো হলে মাঝে ওয়াও আনতে হয় না বুঝেছেন খবরে শব্দের অর্থ কি কোনটা মাফুলে মাফুলে মুতলাক শব্দের অর্থ মুতলাক হচ্ছে যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি ওকে একটু ভালো করে খাওয়াই দিও এখন এই ভালো করে খাওয়া তাকে খাওয়ানো একটা কথা আর ভালো করে খাওয়া মানে কি তাকিদ বুঝায় বুঝতে পেরেছেন এটা মাফুলে মুতলাকে মাফুলে মুতলাক হয় হচ্ছে যে ক্রিয়া দিয়ে ওই কর্মটি সংগঠিত হয় তার মাছ দ্বার আনা হয় যেমন আমি যদি বলি আমি ভালোভাবে খেয়েছি আর বিক্ষোভে জানেন আকাল তু আকলান যেমন আমি যদি বলি আমি ভালোভাবে প্রবেশ করেছি খরচ খুরুজান খুরু যান আমি যদি বলি আমি ভালোভাবে গিয়েছিলাম জাহাব তু কি হবে মাছদার জিহাবান নাকি আমি প্রহার করেছিলাম মারার মতো মেরেছিলাম দরব তুহু দরবান আমি তাকে মারার মতো মেরেছিলাম এই যে যে মারার মতো খাওয়ার মতো এই যে যে ওই যে ক্রিয়া দিয়ে কর্মটি সংগঠিত হয় সেই ক্রিয়ার মাঝদার আনাটাই হলো সেই মাছদারটাই হলো মাফুলে মুতলাক বুঝেছেন এবার জি আচ্ছা ওস্তাদ জি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে খবরের মোকাদ্দামটা যার মাজরুল হয় এটা হান্ড্রেড পার্সেন্ট এটাই সাধারণত হয় এটাই সাধারণত হয় আচ্ছা কয়নো রাফা কি বলছিলেন হাত উঠিয়েছেন বলেছিলাম এটা যে কোরআনের আয়াতের ভিতর তো অনেক শব্দার্থ আছে এক একটা